ব্যবসা বাণিজ্য সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতে স্বাগত জানাচ্ছি, আমি ইব্রাহিম পাঠান। দেশের পর্যটনের টেকসই উন্নয়নে মহাপরিকল্পনা তৈরি করছে সরকার। সকালে পর্যটন ভবনে দিবস উপলক্ষে নানা আয়োজন উদ্বোধন করে একথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটনকে সম্পৃক্ত করতে কাজ করছে সরকার। পর্যটন শিল্পে প্রচুর জনবল দরকার হয়। জাতীয় অর্থনীতিতে পর্যটন শিল্পের ভূমিকা বাড়াতে এর কেন্দ্রগুলোতে উন্নয়নের কাজ চলছে। গ্রামীণ ও প্রান্তিক মানুষের উন্নয়নে পর্যটন যেন ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে কাজ চলছে। বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ এই শিল্প বাড়িয়ে তুলছে। করোনাকালেও প্রায় 2 কোটি পর্যটক দেশের ভেতরে ভ্রমণ করেছে, যা ক্ষতি পুষিয়ে তুলতে পর্যটন শিল্পকে সাহায্য করছে। দেশের মানুষের জীবন মানোন্নত হওয়ার ক্রমান্বয়ে দেশীয় পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের পর্যটনের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রস্তুত হচ্ছে পর্যটন মহাপরিকল্পনা। এই মহাপরিকল্পনার ফলে দেশের পর্যটন শিল্পের গুণগত মানের উন্নয়ন হবে। সিলেটে মেগা প্রকল্পের আওতায় পর্যটন খাতে চলছে নানা উন্নয়ন কাজ। বাস্তবায়ন হলে পর্যটন খাতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশা করা হচ্ছে। অন্যদিকে করোনার মন্দা কাটিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সহ সব পর্যটন স্পট উন্মুক্ত হলেও নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে বিপাকে কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা। প্রকৃতিকন্যা সিলেট শুধুমাত্র চা বাগানের জন্য বিখ্যাত নয়, এর রয়েছে সাদাপাথর, জাফলং, বিছনাকান্দির মতো পর্যটক স্পটও। সীমান্ত ঘেঁষা এসব আকর্ষণীয় স্পটে সারা বছরই ভিড় থাকে দর্শনার্থীদের। তবে করোনা মহামারীতে দীর্ঘদিন জনশূন্য থাকলেও সম্প্রতি খুলে দেওয়া হয়েছে সেগুলো। পর্যটকদের পদচারণায় ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে এই অঞ্চলের পর্যটন। পাশাপাশি সাদাপাথর, জাফলং, বিছনাকান্দি, রাতারগুলোর মতো জনপ্রিয় স্পটগুলোকে আরও পর্যটক বান্ধব করতে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। বহুমুখী এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে সিলেটের পর্যটন নির্ভর অর্থনীতিতে অভূতপূর্ব পরিবর্তন হবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আছে, যারা বিষয়গুলো দেখে থাকে, তারা কিন্তু সারা বাংলাদেশের পর্যটনকে নিয়ে একটি মহাপরিকল্পনা করছে। এই মাস্টার প্ল্যান অনেকগুলো উদ্দেশ্য আছে, বড় আকারে করা হচ্ছে। সেখানে শুধু দেশীয় পর্যটক নয়, বিদেশি পর্যটক যাতে আসে সে বিষয়ে বার্সায় বিহিত দেখছে তারা, এবং কীভাবে এই পর্যটক আনা যায় সে মধ্যে প্রাণ চলছে। কিছু বিধিনিষেধ দিয়ে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ায় চিরচেনার রূপে ফিরছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পর্যটক আগমন বাড়ায় স্বস্তিতে হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস মালিকরা। তবে শহরের সড়কগুলোর বেহাল পরিস্থিতিতে দুর্ভোগ পোহাচ্ছেন পর্যটকেরা। এ অবস্থায় দ্রুত সড়ক ব্যবস্থা উন্নয়নের দাবি পর্যটন সংশ্লিষ্টদের। লকডাউন খুলে দেওয়ার পর এখন কিছুটা রিকভারি হচ্ছে, তবে আপনার রাস্তাঘাট, যে পারিপার্শ্বিক যে অবস্থা, এটার জন্য আমাদের একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। ট্যুরিস্টদেরকে আবাসন করা, তাদের যাতায়াতের জন্য যোগাযোগ ব্যবস্থা খারাপ। ব্যাংক ঋণ বা সুযোগ সুবিধা, সরকারের যে সুযোগ সুবিধা ব্যবসায়ীদের দেয়, সেক্ষেত্রে থেকে আমাদেরকে যদি সুযোগ সুবিধা দেয়, তাহলে আমরা আবার মৃতপ্রায় পর্যটন শিল্পকে নিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবো। দ্রুত প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে তুলে পর্যটন খাতকে বেগবান করার আশা সংশ্লিষ্টদের। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক। পর্যটন শিল্প ঘুরে দাঁড়াবে কীভাবে, টালিখাতে আজকের এই আলোচনায় যুক্ত হয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। জাবেদ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টালিখাতার আজকের এই আলোচনায়। একটু জানতে চাইবো যে একটা থেমে থাকা পরিস্থিতি থেকে এখন সচল হচ্ছে দেশের পর্যটন খাত, কিন্তু যে আঘাত লেগেছে পর্যটনের গায়ে, এটা আসলে কীভাবে পুষিয়ে নেওয়া যাবে, সেই পরিকল্পনা কতটুকু এগিয়েছে? আপনাকে শুনতে পাচ্ছেন, একটু আনমিউট করে নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে করোনা মহামারীর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন খাত বিশ্বব্যাপী। আমাদের এই খাতটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, এবং যদি টাকার হিসেবে বলি, প্রায় 20,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই করোনা মহামারীর কারণে। তো এত বড় একটা ক্ষতি পুষিয়ে নেওয়া যে খুব সহজ হবে এমন নয়। আপনারা দেখতে পাচ্ছেন এখনো আমাদের যে ইনবাউন্ড ট্যুরিজম, আউটবাউন্ড ট্যুরিজম এবং ট্যুর অপারেটরদের যে কর্মচাঞ্চল্য, সেটা কিন্তু এখনো শুরু হয় নাই। আমরা যেটা শুরু করতে পেরেছি, পৃথিবীর অন্যান্য দেশও তাই করেছে, যে ডোমেস্টিক ট্যুরিজমটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া। তা আমাদের এখন যেটা দেখতে পাচ্ছি, আমরা আপনাদের প্রতিবেদনটাও দেখলাম, সেখানে আপনার ডোমেস্টিক ট্যুরিজমের যে একটা সার্জ আমরা লক্ষ্য করছি, আমরা বহু মানুষকে দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন ট্যুরিস্ট গন্তব্যে। তো এটার উপরে আশ্রয় করেই
আমার মনে হয় যে ট্যুরিজম সেক্টরের অন্ততপক্ষে আমাদের তো অনেক স্টেক হোল্ডার, অনেক খাত উপখাত, কিছু কিছু খাত আপনার যেমন হসপিটালিটি ইন্ডাস্ট্রি, যেমন আপনার ওই এলাকায় যে সুভেনির শপ যেগুলো রয়েছে বা অন্যান্য ছোট ছোট যে সমস্ত এন্টারপ্রিনাররা রয়েছে আপনার, তারা কিছু উপকৃত হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আপনার আমাদের এই ইনবাউন্ড ট্যুর অপারেটর, আউটবাউন্ড ট্যুর অপারেটর্স যারা মানুষ আনা নেয়া করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে মানুষ আনে বা বাংলাদেশের মানুষজনকে বিভিন্ন প্রান্তে নিয়ে যায় এই ট্যুরিজমের উদ্দেশ্যে, তাদের কিন্তু ব্যবসাটা এখন পর্যন্ত চালু হয় নাই। তো এটা চ্যালেঞ্জ, এখনো চ্যালেঞ্জ আছে আমাদের। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য আসলে পরিকল্পনা কিছু আমাদের আছে। পৃথিবীর অন্যান্য দেশ যেমন আপনার ট্যুরিজম সেক্টর ডোমেস্টিক ট্যুরিজমের উপরে সবাই প্রাধান্য দিচ্ছে, আমরাও দিচ্ছি ডোমেস্টিক ট্যুরিজমের উপরে প্রাধান্য। আমরা আপনার যেটা বলা হয়েছে যে বেহাল দশা আপনার সড়কের, তো অ্যাক্সেসিবিলিটি না থাকলে তো মানুষ যেতে পারবে না। তা আপনারা আমাদের আমাদের যে বর্তমান সরকার লাস্ট 12 ইয়ার্স অ্যাকচুয়ালি ধারাবাহিকতার মধ্যে দিয়ে আমরা আসলে আমাদের যে মাল্টিমোডাল কানেক্টিভিটি আমাদের বিভিন্ন জায়গার সঙ্গে বিভিন্ন টুরিস্ট ডেস্টিনেশনে আমরা যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করেছি, করার চেষ্টার মধ্যে আছে। জি, একটু একটু যদি বলেন আমাকে জাবেদ আহমেদ, যে বেশ কয়েক বছর ধরে শুনে আসছি যে একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার পর্যটন খাতকে উন্নয়নের জন্য, কিন্তু এখন পর্যন্ত একটি পরিকল্পনা, পূর্ণাঙ্গ পরিকল্পনা সারা হলো না। তাহলে এটি কবে বাস্তবায়ন হবে, কবে এর উপকার পাবে দেশ? আপনাকে আপনাকে একটু স্মরণ করিয়ে দেই, আসলে বেশ কয়েক বছর না, আমরা পর্যটন মহাপরিকল্পনা তো ঠিক করোনা মহামারী দেখা দিয়েছে আমাদের 20 সালের মার্চ মাসে। হ্যাঁ, 20 সালের মার্চ মাসে কিক অফ হয়েছিল আমাদের এই পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ, আমরা কাজও শুরু করেছিলাম। তারপরে করোনা মহামারীর কারণে আমাদেরকে থমকে দিয়েছে আপনার এই কাজটা, কারণ এটা একটা অনেক বড় কাজ। এবং আমরা এখন যে রিভাইজ প্ল্যানটা করেছি, এই রিভাইজ প্ল্যান অনুযায়ী আগামী ডিসেম্বর, 22শে ডিসেম্বরে গিয়ে আমাদের এই ট্যুরিজম মাস্টার প্ল্যানটা আমাদের হাতে আসবে। তাহলে একটু জানতে চাই যে আসলে 22শে ডিসেম্বরে গিয়ে এটি পরিকল্পনা শেষ হবে, তার মানে আরও এক বছর সামনে সময় আছে, এবং এটি আসলে যে পরিকল্পনা থাকবে তার তো অবশ্যই একটি বাস্তবায়ন কালও থাকে, সেটি কবে নাগাদ বাস্তবায়ন হবে একটু প্রাথমিকভাবে একটু জানাতে পারবেন কিনা? না, একটা হচ্ছে যে এই যে মহাপরিকল্পনা প্রণয়ন করেছি, করতে যাচ্ছি আমরা, এটা হচ্ছে আগামী 20 বছরের জন্য। আমরা এই 20 বছর ধরেই আমরা এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে যাব। এখন সবচেয়ে বড় কথা যে আমরা তো থেমে নাই, পর্যটন মহাপরিকল্পনা আসবে, তারপরে আমরা এটাকে বাস্তবায়নে যাব, কিন্তু এখনো আমরা থেমে নাই। আমরা বিভিন্নভাবেই আমরা যে কর্মসূচি গ্রহণ করছি, রিকভারি প্ল্যান তৈরি করছি, আমরা ভিসা সহজীকরণের কাজ করছি, আমরা ডেস্টিনেশন ম্যানেজমেন্টের কাজ করছি, আমাদের যে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোকে পৃথিবীতে পরিচয় করিয়ে দেওয়ার কাজ করছি, এই কাজগুলো তো চলছে একই সাথে। ট্যুরিজম মাস্টার প্ল্যানও হবে, তারপরে এই কাজগুলো হচ্ছে, আমরা তো থেমে নাই আপনার আমাদের ইন্ডাস্ট্রি। আর আমাদের এই ইন্ডাস্ট্রি কিন্তু প্রাইভেট সেক্টর ড্রাইভেন ইন্ডাস্ট্রি, প্রাইভেট সেক্টরের প্রচন্ড ভূমিকা আছে আমাদের এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দে আর অলসো ট্রাইং, অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে। যেটি বলছিলেন যে আসলে বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়েই মূলত এই খাতটি এগিয়ে চলে, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে দক্ষ জনবল দরকার সেইটি কি আমাদের কোনো ঘাটতি আছে, এবং উদ্যোক্তাদের যে আগ্রহ, তাদের যে দক্ষতা, সেইখানে কোনো ঘাটতি আছে? একটা প্রথমে বলি যে দক্ষ জনবল, দক্ষ জনবল তো আসলে হসপিটালিটি ইন্ডাস্ট্রি এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে দক্ষ জনবল খুবই প্রয়োজন, যার কারণে আপনার এখন বাংলাদেশের প্রায় 22টা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে আপনার শিক্ষা দেওয়া হয়, এবং আপনার বেশ কয়েকটা ইনস্টিটিউট যারা আপনার ডিপ্লোমা দিচ্ছে। আমরা একটা ইনস্টিটিউট করতে যাচ্ছি বিশ্বমানের, যাতে করে আমরা বেশি করে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে পারি এবং রপ্তানিও করতে পারি আমাদের জনশক্তি এই জায়গাটাতে। আর আমাদের যে বেসরকারি খাতের কথা যেটা বলছি, যে এইখানে বিনিয়োগ হওয়া প্রয়োজন ছিল বেসরকারি খাতের আরো বেশি, হয়তো আস্থার সংকট থাকার কারণে আমাদের যে বেসরকারি বিনিয়োগ বা আপনার যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট FDI সেটা আপনার বেশি মাত্রায় পাচ্ছি না। আমাদের এই পৃথিবীব্যাপী আপনার সব জায়গাতেই FDI এর মাধ্যমে এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে ডেস্টিনেশন গুলো আপনার গড়ে উঠেছে, তো আমাদের এই জায়গাটাতে সংকট আছে। আমরা চেষ্টা করছি এই সংকট কাটিয়ে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা এবং আপনার FDI কে বাংলাদেশে নিয়ে আসা, যেটা সাবরাঙ্গে দেখা যাচ্ছে, সাবরাং যেটা আপনার ট্যুরিজম পার্ক তৈরি হচ্ছে, আপনার বাজারে
বা নাফ ট্যুরিজম পার্ক তৈরি হয় যে এখানে আমরা আমরা অসংখ্য আমাদের বেসরকারি বিনিয়োগ বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমরা এখানে পেতে পারি। সেই প্রত্যাশা নিশ্চয়ই পূরণ হবে, সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়ন প্রক্রিয়া যথাযথভাবে এগিয়ে যাবে। জাবেদ আহমেদ, আমাদের তালিকাতে আজকে আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, সারাদিন অনেক কাজ ছিল আজকে এর মধ্যে দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ইসলাম ব্যাংক তালিকাতে এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবার স্বাগত ইসলাম ব্যাংক তালিকাতে। সয়াবিন মিল রপ্তানি বন্ধ করে ডেরি পোলট্রি ও মৎস্য শিল্প রক্ষার দাবি জানিয়েছে বাংলাদেশ ডেরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, সয়াবিন রপ্তানি দেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কারণে দেশের পোলট্রি ও প্রাণিসম্পদ খাত ব্যাপক লোকসানে পড়বে। সয়াবিন মিল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণমাধ্যমে এমন খবরে স্থানীয় সয়াবিন মিল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সয়াবিন মিলের দাম কেজি প্রতি 10-12 টাকা বৃদ্ধি করেছে, সরবরাহ কমিয়ে দিয়েছে, ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, গোখাদ্যের দামের লাগাম টেনে ধরতে হবে, এভাবে দাম বাড়তে থাকলে খামার বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। উল্লেখ করে সংগঠনটির সভাপতি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ডেইরি ফার্মার, আমাদের ফিশ ফার্মার এবং আমাদের পোলট্রি ফার্মার সবার দাবি, অনতিবিলম্বে এই সয়াবিন মিল ইন্ডিয়াতে রপ্তানি করা বন্ধ করা হোক, ইন্ডিয়া থেকে হিমায়িত মাংস আমদানি নিষিদ্ধকরণ করা হোক, আমাদের বিদ্যুৎ বিল কৃষি আওতায় আনা হোক। এবারে জানিয়ে দেবো ঢাকার পুঁজিবাজারে লেনদেনের সর্বশেষ পরিস্থিতি। ঢাকার বাজারে আজকে মিশ্র প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন চলে, যদিও এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে চূড়ান্তভাবে। প্রধান সূচক DSEX এখন পর্যন্ত 26 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 7,263 পয়েন্ট। অপর দুই সূচক DSEX এবং DS30 ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। বাজারে আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 1,199 কোটি টাকা এবং হাত বদলের শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে 179টির, কমেছে 153টির এবং অপরিবর্তিত আছে 44টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দাম। ইসলাম ব্যাংক তালিকাতে আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন।